মানে জালুনি কৌচি ছুঞ্চিকু যে তোর গোটে কণা কিন্তু ছুঞ্চি কইপারুন যে চালুনি তোর শহ শহ কণা। 2004 মশায় যেত মিলিত সরকার লে রাজ্যের বিজেপি আ বিজেডি মিলিত সরকার সেতলে মধ্যে গোটে এমওইউ স্বাক্ষর হয়েছিল খপরা খোল খপরা খোল জমিকে নেওয়া তেমন গন্ধমার্দন হচ্ছে গোটে আমার ঐতিহ্য পরম্পরার মাটি আমি জয় শ্রীরাম কৌ কিন্তু গন্ধমার্দন পর্বত কথা উঠলে হনুমান নামে উঠে তা অন্য কোম্পানি হস্তান্তর করা এটা কত দূর যুক্তিযুক্ত কথা। বর্তমান যেত দোষ আসি যাই সেত দোষকে নিজ মথার খসাইবা বিভিন্ন আড় করা যাচ্ছে ইয়ে তাকে দোষ দেছে সি আকু দোষ দেছে কিন্তু দোষ দেলে তো চলবে না। বর্তমান কিপর গন্ধমার্দনর সুরক্ষা হয়ে পার তার চিন্তা করার সময় আসিছে। যদি অতীতর সরকার ভুল করছেন এবেকার সরকার তাকে সংশোধন করুন এবে আমি খালি কহিবা যে তুমি করুছ আমি তাকে সুরক্ষা দেছ সেমতি হলে হবনি এবে সমস্ত মিলিত সহযোগ অছি। আজি দেখন্তু কেনিয়াঠারে যে চুক্তিনামা হয়েছিল আদানি তাকে সেমানে বিরোধ করছেন এবং তাকে বাতিল করা হয়েছে তো কোন পাই অহেতুক অনুকম্পা দেখা যাচ্ছে আদানি কু আমার ভারতবর্ষ আমি জাঁপারু যা জনা পড়ুছি আদানির অর্থরে এ যে সরকার আজ ভারতবর্ষের প্রতিষ্ঠিত হয়েছেন এ হচ্ছে আদানির অর্থ এ অর্থরে এমানে নিজকে প্রতিষ্ঠিত করছেন নিজ সরকারকে স্থিরতা দিয়েছেন তেণু তাকে রেল বিভাগ ঠার আরম্ভ করে বিমান বিসেবা বিভিন্ন সরকারীকরণকে নিয়ে বেসরকারীকরণ করবার সে নিয়োজিত অনেক তেমন সে যদি ক্ষান্ত ন রুহতি আগামী দিনের কংগ্রেস রাজারাস্তাকে উলাইব গন্ধমার্দন সহিত আদানীকে যৌ যৌ কোম্পানি এটি ঠিকাদারি করে দিয়া যাইছি তাকে মধ্য আমি বিরোধ করবু। মু গোটে ছোটিয়া উদাহরণ দেবি যে আমার চিরাচরিত পথারে পূর্বতন মুখ্যমন্ত্রী স্বর্গত জানকী বল্লভ পট্টনাক যে ধামরা বন্দরের প্রকল্প পরিকল্পনা করে সেটা ধামরা বন্দর নামিত আজ বি সমস্ত জাঁচান ধামরা বন্দর কিন্তু দুঃখর বিষয় আজ সেটি আদানী বন্দর হয়ে যাই সেটি ধামরা না উঠে গলানি। যদি আদানী ধামরা পোর্ট লেখা হয়ে যাই তাহলে গোটে বাট হয়ে থাকে যে ধামরা নামটা রহবা দরকার ইয়ে হচ্ছেন নেম চেঞ্জর ইয়ে গেম চেঞ্জর নুহতি তেমন আদানী নাম আনকি সেটি বসে দিয়ে বর্তমান সে পোর্টর নামক পরিবর্তন করে সারলে। প্রগতি গোল্ড মিল্ক সম্পূর্ণ উন্নত মানর দুগ্ধ।